গাইস যত রানাশো হজ একটা গাড়ি পার্কিং করা এর যাইতে কয়েকশো গুণ বেশি কঠিন একটা শিপ পার্কিং করা। শিপ পার্কিং করার জন্য প্রথমে ছোট ছোট তাকবোর্ড দিয়ে শিপকে ধাক্কা দিয়ে শিপ বারের মধ্যে আনা হয়। তারপর শিপরে এক জায়গায় দাঁড় করানোর জন্য এটাতে মোটা মোটা রশি দিয়ে এটার ভালোভাবে বাঁধা হয়। আর যদি এই রশি সোজা হবার সময় কোনো শ্রমিকের গায়ে লাগে তাইলে মনে করেন হাত পাতো তাক বিনা বাঁচার সম্ভাবনাও খুব কম থাকে। আর এই রশির মধ্যে কতটা বেশি টেনশন থাকে এটা আপনি এই রশির আওয়াজ শুনলেই বুঝতে পারবেন। আর যদি এই টেনশনের মধ্যে হাত আটকা পড়ে যায় তাহলে এই হাতের চিন্তা বাদ দিয়ে দেন। আর সবচাইতে ভয়ঙ্কর হলো যদি এই রশি ছিঁড়ে যায়। টিপু সুলতানের ছুরির চাইতেও কয়েক গুণা বেশি ধার, AK-47 এর বন্দুকের গুলির চাইতেও কয়েক গুণা বেশি স্পিডে আইসে আপনার শরীরে একদম। আর তখন দুনিয়া থেকে আলবিদা নেওয়া ছাড়া আর কোনো পথই থাকে না। এই জন্য এই লাইন ওয়ার্কারের জব দুনিয়ার সবচাইতে ডেডলি জবও মানা হয়।